কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আজকে ব্লগটা শুরু করলাম এখন থেকে। দেখতে পাচ্ছ আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে মাথা ধুয়ে জল জল দিয়ে ধুলাম, চা গরম, একটু ফ্রেশ ফ্রেশ লাগে মাথাটা ধুলে। তো এখন আমি পূজা দিতে যাবো, এই তো শুরু হলো আজকে আমার দিন। আপনাদের দিনটাও যেন ভালো যায়, সকলেই ভালো থাকো এটাই আশা করি। এখন যাবো আমি পুজো দিতে, পুজো দিয়ে আজকে তো আমাদের নিরামিষ, তো আজকে বেশি ঝামেলা নেই, কিছু নেই, রান্না বাড়ির মই নেই। আজকে একটা মিটিং আছে, মিটিং অ্যাটেন্ড করতে হবে 12টার থেকে, ওয়েনেসের ওপরে সিবিএসসির থেকে। তো ওই মিটিংটা অ্যাটেন্ড করবো, এখন এখনও ঘামছি, এত গরম লাগছে, প্রচণ্ড গরম পড়ে গেছে সত্যি কথা। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে চলো। বন্ধুরা, এই তো আপনাদেরকে বললাম আমি স্নান টান করে নিয়ে এখন আমার পূজা দিতে যাবো। আমার পূজা আলাদা নাইটি, সকালে একটা নাইটি পরি, রাতে আবার শোবার সময় একটা নাইটি, সারাদিন পাল্টাতে থাকি। তো এই যে আমি পূজার নাইটি, মানে এটা পরেই আমি পূজা দিই, খালি এটা পূজার জন্যই রেখেছি। তো এই নাইটি পরেই পূজা দিই, তাতে সুবিধা হয়, নাহলে বুঝা যায় না কোনটা ধোয়া কোনটা আধোয়া, এই জন্য একটা সারাই রেখেছি। তারপরে এই যে দেখুন, আমি এখন ঘরে পূজা দিয়ে দিয়েছি, এখন তুলসী গাছে দিব, আমার বালকনিতে আছে, আপনাদেরকে বলেছিলাম। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন বালকনিতে আমি বললাম না তুলসী গাছ লাগিয়েছি। এই দেখেন তুলসী গাছে আমি ফুল টুল দিই, নীলকণ্ঠ ফুল টুল দিই, এই দেখুন আমি দিব। তুলসী আমার আঙ্গনকে ভালো রেখো, ঘর দোয়ার ভালো রেখো, সবাই ভালো থাকুক। এখন এখান দিয়ে সূর্য ঠাকুরকে জল সূর্য ঠাকুরকে জল দেওয়া খুবই ভালো, ডেইলি আমি দিই সূর্য ঠাকুরকে জল, আর তুলসী গাছে জল দিই, খুবই ভালো। আপনারা পারলে আপনারাও দিবেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখেন জল জল জমে আছে, বৃষ্টি হয়েছিল পুরো। এই যে দেখাচ্ছে আপনাদেরকে আমার পুজো শেষ, গাছগুলো কি সুন্দর লাগছে। এই যে দেখি কলা ছিল, কলা দিয়ে আজকে আমি ধুয়ে দিয়েছি, এই আমার কপাল কুট্টু সোনা, এই আমার শিব ঠাকুর। শিব ঠাকুর কিন্তু নীল ফুল, নীলকণ্ঠ ফুল খুব ভালোবাসে, এই জন্য নীলকণ্ঠ ফুল চাড়াই আমি। আর গোপাল সাদা ভালোবাসে, সাদা ফুল, আর এই যে হলুদ ফুলটা ভালোবাসে। এই দেখেন আমার গুরু অনুকূল ঠাকুরের, আমরা শিষ্য আগেও বলেছিলাম। জয় শিব শম্ভুনাথ, জয় হরের মহাদেব, হরের মহাদেব কি জয়। এই দেখেন ফ্রেন্ডস, এখন জিরা পিছাটা শেষ হয়ে গেছে, আপনাদেরকে বলেছিলাম আমি জিরা পাউডার করে নিই। এই যে জিরার প্যাকেট এনেছে, এই প্যাকেটগুলোকে আমি পাউডার করে রাখলে খুব সুবিধা হয়, তারপরে শিলপাটটাতে বেশি জোর লাগে না, মানে লঙ্কা আদা পিষে নেই আর এই পাউডারটা দিয়ে করি, খুব সুবিধা হয়। আপনারাও এরকম করে রাখবেন, বাজার থেকে সাবুত জিরা নিয়ে আসবেন, এনে প্যাকেটওয়ালা ওটাকে পিষে নেবেন, পিষে নিয়ে পাউডার করে নেবেন, খুব ভালো হবে। এটাতে আমি আরেকবার আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আমি করে রাখবো, আবার দেখাচ্ছি আপনাদের। এই দেখেন প্যাকেট অনেকদিন চলে যায়, এক মাস চলে যায়, বেশি করে এনে বেশি করেও করতে পারেন, কিন্তু খারাপ হয়ে যায়, ড্যাম হয়ে যাবে বৃষ্টির দিন, কোনো দরকার নেই, অল্প এনেই করে রাখবেন।
এখন এখানে সুবিধা হয় এখানে আমি এই জন্য করে নিচ্ছি মশলাটা পিষে নেব নিচে কেটে রাখলাম এরকম জিরা ওটাতে ঢেলে নিব দেখছেন এইভাবে মিশে নেবেন আপনারা দেখো ফ্রেন্ড আমি এখন রান্না করে চলে এসেছি আজকে কাতল মাছ এসেছে কাতল মাছ করব এই দেখো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি কাতল মাছ আর এই যে হলুদ জিরা আদা এগুলা পিষে রেখেছি তারপর মাছের তেল এনেছে পেঁয়াজ দিয়ে ভাজব আলু কেটে রেখেছি পেঁয়াজ টমেটো এই যে কাকল ভাজব ভাত হয়ে গেছে এই যে দেখো শাশুড়ি চাল কুমড়া আর শাক করেছে আর আমার শাশুড়ি মাছ খায় না বলে পটল আলু ঝোল করেছে দেখো কতগুলো আইটেম এখন তেল গরম হচ্ছে আমি কাকলটারে ভাজব এই দেখো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি হ্যালো ফ্রেন্ডস আমি এখন করলা কাকরুন ভাজবো যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম হলুদ লবণ রেখে মেখে রেখেছিলাম আপনাদেরকে আগেই বলেছি এখন আমি কাকরুনটা ভাজবো আমার খুব ভাল লাগে কাকরুন ভাজা দেখবেন গরম গরম ভাজবেন খাবেন খুবই ভাল লাগে কাকরুন ভাজাটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলে এটা একটু মজে যায় তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় সুন্দর ঠিক আছে অল্প অল্প করে তেলে দিবেন আর ভাজবেন দুইবারে করব আমি ভাজাটা তেলের মধ্যে দিয়ে বাঙালিরা জানেনই মানে ভাজা না হলে হয় না মাছের তরকারি হয়েছে মাছের তরকারি করব আর একটা ভাজা না হলে আবার তেল এনেছে তেলটাও ভাজতে হবে মাছের তেল এনেছে বট ওটাকে ভাজবো
দেখুন লাল লাল হবে, মচমচা হবে, এগুলো ভাজবেন তারপরে আপনারা। ঠিক আছে ফ্রেন্ডস, তার সাথে সাথে আমি সব রেডি রেখেছি। আলুটা কেটে রেখেছিলাম, ওটাতে লবণ মেখে রাখবো, তাহলে একটু সুন্দর যে লবণ মাখিয়ে রাখলাম তাহলে একটু মজে যায়, মজে গেলে ভাজাটা রাত্রি হয়ে যায়। সব রেডি আছে আমার, ফটাফট বানিয়ে নিব। আজকে অনেক কাজ হয়েছে, আজকে ঘরটা মুছে পুছে টুছে দিয়ে বাথরুমটা একটু পরিষ্কার করলাম। মানে সপ্তাহে যখনই নোংরা আমি পরিষ্কার করে নিই তাহলে বেশি নোংরা হয় না। কোনটা উল্টিয়ে দিব নাহলে লেগে যাবে, পুড়ে যেতে পারে। এই যে দেখেন আমার কাকুনটা হচ্ছে, আমার পটল ভাজা কাকুন ভাজাটা ভালোই লাগে খেতে। আমার বাড়িতে শ্বশুর বাড়িতে আমার বর আর আমারই মানে ভাজা লাগেই ডেলি একটু, আর সবাই খায় না, শাশুড়ি হার্টের প্রবলেম বলেছিলাম ওই জন্য শাশুড়ি খায় না, তেল বেশি খায় না, আমার দেওরও খেতে চায় না, শ্বশুরও খায় না, আর ভাজা খাওয়ার মধ্যে আমি আমার বর। দেখেন লোহার কড়াইটা এই জন্য আমি ইউজ করি, ভাজা ভোজের জন্য, তেল কম লাগে আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। এই যে দেখেন আমি নিলাম, ভাজাটা হয়ে গেছে, তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে দিবেন। আর একটু আছে, আরেকবার দিলেই হয়ে যাবে। জলটা ছেঁকে ছেঁকে ঢালবেন, দিয়ে দিবেন ভাজা, বসিয়ে দিলাম, ভাজাটা হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিলাম, এখন তেলটা একটু গরম হোক। যে মাছটা এবার ভাজবো, তেলটা একবারে গরম হবে তারপরে দিবেন, তাহলে কি হয় কি মাছগুলো লেগে যায় না কড়াইয়ে। ভেজে নিব আমি মাছটাকে, মাছটা ভাজা হয়ে যাবে লাল লাল। আমার আবার ছোট মাছ এগুলো ভাল লাগে না, আর মানে ছোট মাছ এগুলো খেতে ভাল লাগে না আমার, কাতল মাছ রুই মাছ এগুলো বেশি ভাল লাগে। মাছটাকে পাল্টিয়ে দিলাম, ভালো করে লাল করে ভাজা করব। দুটো মাছ ভাজা রাখবো নাকি, রুই মাছ সবাই খায় না, চালানি মাছ,
তো আমার হাজবেন্ড আর আমার দুটো ভাজা মাছও রাখবো আর ঝোলে দিব। কাঁকড়ুন ভাজা, মাছ ভাজা আর শাক আছে। এই যে দেখেন মাছ ভাজা শেষ আমার। এখন আমি তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলে রিফাইন তেলেই ভালোবাসি বেশি রান্না করতে। তেলটা গরম হোক, সরষের তেলেও করা যায়, আমি রিফাইন তেলেই বেশিরভাগ করি। কেন জানি আমার সরষের তেল ভালো লাগে না। তেলটা গরম হলে দেখি টমেটো আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করবেন। টমেটো পেঁয়াজকে ভাজবেন ভালো করে। ঠিক আছে, মশলা পিষে রেখেছি আদা রসুন, আদা লঙ্কা, জিরা বাটা, ওদের একটু হলুদ দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দিব। মশলাটাকে ভাজা ভাজা করবেন সুন্দর করে, নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় মশলায়। খুব করে ভাজতে হবে, আঁচটা কম করে দেন বা মিডিয়াম করে, মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজবেন। লবণ দিয়ে দেবেন, কেমন আপনারা খান ওই হিসাবে লবণ দেবে আন্দাজ করে। আমি হাতেই লবণ দিই, আমি হাতেই আন্দাজটা পাই, চামচে দিলে আবার বুঝতে পারি না। আমার শুরুর থেকেই হাতে লবণ দেওয়ার অভ্যাস হয়ে গেছে। খুব করে ভাজবেন মশলাটাকে। আলুটা দিয়ে দিলাম, তাহলে কি আলুটাও মশলার সাথে একটু ভাজা ভাজা হবে। যদি একটু কাঁচা কাঁচা ভাব থাকে তাও একটু আরও ভাজা হয়ে যাবে। আগে অবশ্য ভেজে নিয়েছি আমি আলুটাকে, দেখেন গ্রেভিটা কত ভালো লাগছে। সুন্দর করে ভাজা ভাজা করবেন। লাল করে ভাজবেন যেন গন্ধটা না থাকুক, খুব ভাজতে লাগে এটাকে। দেখবেন মাংস বা এরকম করলে তখন একটা নিজের তেল বেরোয় ওটার মশলাটার, আর লাগা লাগা ভাব হয়ে যাবে। সেরকম ভাজবেন অনেক দেরি। দেখেন কেমন লাল হয়েছে, ভাজা ভাজা হয়েছে মশলাটা। সুন্দর লাল লাল করে ভাজা হবে।
তারপরে জল দিয়ে দিলাম যত ঝোল লাগবে ওই হিসাবে গ্রেভিটা মানে রাতে আবার খায় তো শ্বশুর এমন সেইভাবে জলটা দিব আন্দাজ করে বেশি আবার দিব না পাতলা ঝোলও বেশি ভাল লাগে না পেলপেলা ঝোল আমার একদমই ভাল লাগে না এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে চাল হয়ে গেছে ঝোলটা তারপর মাছগুলো ঢেলে দিলাম মাছের সাথে একটু দেই সিদ্ধ হবে দেখেন আমার রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দেবেন কিন্তু কমেন্ট দিয়ে বলবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে বা আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে আর কিছু সাজেশন থাকলে অবশ্যই দিবেন আমাকে আমি আপনার আমার বন্ধু আমার ফ্যামিলি মতো ফ্রেন্ডস তো বিকাল হয়ে গেছে সন্ধ্যা রান্না দিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে চাটা খাওয়া হলো আমার হাজবেন্ড আবার বেরিয়েছে এই জন্য চাটা খেয়ে নিলাম এই তো যা গরম ভাল লাগছে না বিকাল টাইমটা ভীষণ গরম লাগে তো গরমে কীভাবে থাকবো জানি না ভাই তো বৃষ্টি বৃষ্টি কিন্তু তাও এত গরম কেন জানি না মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তাও একটা কেমন বেদার দেখো মেঘটা মেঘ কালো হয়ে আসছে পাখি ডাকছে কি সুন্দর বেদার বাইরে তো দারুণ বেদার কিন্তু ভিতরে আসলেই প্রচণ্ড গরম ঠিক আছে ফ্রেন্ডস গুড নাইট আবার দেখা হবে কালকে নতুন ব্লগে আপনার সাথে আবার কথা হবে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমার রান্না আজকের রান্নাটা কেমন হয়েছে রুই হচ্ছে ঝোল করলাম কাকুন করলাম কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন ঠিক আছে ফ্রেন্ডস গুড নাইট